আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতলাপুর টিভি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি সিদ্দিকুর রহমান কাতলাপুরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে একটা সময় চলতেছে, চারদিকে আতঙ্ক আর আতঙ্ক, করোনা ভাইরাসের ছড়াছড়ি মহামারী। এই মহামারীতেও আমি আপনি ভালো আছি, এজন্য দিল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার শুকরিয়ার কারণে নিয়ামতকে বাড়িয়ে দিবেন, এজন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে। মুসলমান তো সবসময় নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আর যখন তার কোনো পরীক্ষার সম্মুখীন হয় তখন সে সবুর করে। তো যা বলার জন্য আজকে আসা সেটা হলো, কিছুদিন ধরেই দেখতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তারা নাকি তাদের এই গোমাতা অর্থাৎ গরুর গোবর খাচ্ছে, তারপর পেশাব খাচ্ছে। তাদের নাকি কোন পুরোহিত এটা দেখছে যে গোমাতার গোমূত্র খেলে, তার মলমূত্র অর্থাৎ গোবর খেলে এই করোনা ভাইরাস থেকে নাকি বাঁচা যাবে। তো এই কিছুদিন আগে খবর শুনলাম, একজন এই করোনা ভাইরাস আক্রান্ত ভয়ে এরকম গোমূত্র তারপর মলমূত্র খাওয়ার পর তার এই করোনা ভাইরাস তার রোগ আরো বেশি ছড়ায় গেছে। পরবর্তীতে সে বলল, ভাইয়েরা আমার এই আপনাদের যদি এই ভাইরাস আক্রান্ত করে তাহলে অবশ্যই আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন, কিন্তু এই গোমাতার গোমূত্র বা মলমূত্র এইসব খাবেন না, এটা খেলে সুস্থ তো হবেনই না, বরং আপনি আরো অসুস্থতায় জড়িয়ে যাবেন। তো আমার এই অবস্থা, এই ঘটনা শুনে খবর দেখে হযরত নূহ আলাইহিসসালামের ঘটনা মনে পড়ে গেল। হযরত নূহ আলাইহিসসালাম 900 বছর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার পর যখন কিছু মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে ঈমান আনলেন, আর অধিকাংশ মানুষ যখন আল্লাহর উপর ঈমান আনলেন না, তখন আল্লাহ তাআলা ওই মানুষগুলোর উপর আজাব দেওয়ার জন্য মহাপ্লাবন দিলেন। তো এর আগে হযরত নূহ আলাইহিসসালামকে আদেশ করেছিলেন যে আপনি একটা কিস্তি অর্থাৎ নৌকা বানাতে থাকেন, বানান। যখন নৌকাটা বানানো কমপ্লিট হয়ে গেল, তখন ওই যে নূহ আলাইহিসসালামের কওমের লোকেরা যারা ঈমান আনে নাই, তারা ওই কিস্তিতে নৌকায় এসে এরকম পেশাব পায়খানা করা শুরু করে দিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে দ্বারাই, ওই মানুষগুলোর দ্বারাই কিন্তু এই পায়খানা পেশাব পরিষ্কার করেছেন এবং ওই মানুষগুলোকে এইগুলো খাওয়াইছেন। তো আমার এই ঘটনাটা এজন্য মনে পড়ে গেল যে কিছুদিন আগেই আমরা দেখতেছিলাম মুসলমানের উপর এত নির্যাতন, এত অত্যাচার, আজকে সেই হিন্দুদের কি অবস্থা। তারা এখন এই ভাইরাস থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাদেরকে গু খাওয়াইতেছে, মুখ খাওয়াইতেছে, গোমূত্র খাওয়াইতেছে, মলমূত্র খাওয়াইতেছে। এটা তো পরিষ্কার হয়ে গেল যে যে কেউ ইসলামের শত্রু হবে, মুসলমানের শত্রু হবে, ইসলামের শত্রু হয়ে কখনো সে রেহাই পাবে না। আল্লাহ তাআলা তাকে যুগে যুগে এরকম মলমূত্র খাওয়াই তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ইসলামের জয় পূর্বেও হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে কতই না সুন্দর বাণী আমাদেরকে উপহার দিয়েছে, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য এখন উদিত হয়েছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। এজন্য আমার প্রিয় সুপ্রিয় দর্শক বিহর্ষগণ, আপনারা সবসময় ইসলামের উপর, ইমানের উপর অটল থাকবেন এবং কোরআন হাদিসের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালানোর জন্য সর্বদা চেষ্টা করবেন। এই কোরআন হাদিস আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক রাস্তা দেখাবে।
যদি এই কোরআন হাদিসকে আপনি আঁকড়ে ধরেন তাহলে কখনো আপনি বিভ্রান্ত হবেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাণীতে একথাই বলে গেছেন যে হে আমার উম্মত, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা গোমরা হবে না। এক হলো কিতাবুল্লাহ, আর দুই নাম্বার কিতাবুর রসুল, দুই নাম্বার রসুলের সুন্নাত, রসুলের হাদিস। এজন্য এজন্য আমাদের সকলকে কোরআনের উপর আমল করতে হবে, কোরআনের হুকুম আহকাম মেনে চলতে হবে, রসুলের হাদিসের উপর আমল করতে হবে, রসুলের হাদিস অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে। এ বলে আজকে আমার আলোচনা শেষ করব। পরিশেষে এতটুকু বলবো, আপনারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পবিত্রতার সাথে থাকবেন এবং কোরআনের হাদিসের উপর আমল করবেন, এবং সাথে সাথে এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যে আমলগুলো পূর্বের ভিডিওতে বলা হয়েছে তার উপর অবশ্যই আমল করবেন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করব। তবে যাবার আগে একটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটা যেহেতু নতুন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।